ভেনিস চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণসিংহ বা গোল্ডেন লায়ন জিতেছে যুক্তরাষ্ট্রের নোম্যাডল্যান্ড। এটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী চীনা নারী নির্মাতা ক্লোই জাও। এর মাধ্যমে 10 বছর পর ভেনিস উৎসবের সর্বোচ্চ সম্মান উঠল কোনো নারী নির্মাতার হাতে। আরও জানাচ্ছেন তমা চৌধুরী। নোম্যাডল্যান্ড ছবির গল্প ষাটোর্ধ এক বিধবাকে ঘিরে। 2008 সালে যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক মন্দার সময় যাযাবর জীবন কাটান তিনি। নিজের ভ্যানকে ভ্রাম্যমান বাড়িতে রূপ দিয়ে ঘুরে বেড়ান, চলতে চলতে মৌসুমি চাকরি জুটিয়ে নেন। এ চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড। নোম্যাডল্যান্ডের গোল্ডেন লায়ন প্রাপ্তির মাধ্যমে 10 বছর পর ভেনিস উৎসবে সর্বোচ্চ সম্মান উঠল কোনো নারী নির্মাতার হাতে। ক্লোই জাও ও ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে জুম অ্যাপের মাধ্যমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্ত হন। তারা বলেন, অদ্ভুত অপরিচিত ছমছমে বিশ্বে আপনাদের উৎসবে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। ইটস পসিবল টু গেট ব্যাক টু থিয়েটার্স, টু রিস্টার্ট, টু রিওপেন সিনেমাস, টু স্টার্ট শুটিং ফিল্মস অ্যাগেইন। উৎসব দুনিয়ায় ক্লোই জাও ইতোমধ্যে নিজের যাত্রী নিয়েছেন। 2015 সালে সানডান্স চলচ্চিত্র উৎসবে তার প্রথম ছবি সংস মাই ব্রাদার টট মির উদ্বোধনী প্রদর্শনী হয়। এরপর কান উৎসবের প্যারালাল বিভাগ ডিরেক্টর্স ফোর্টনাইটে এটি স্থান পায়। ক্লোই জাও পরিচালিত দ্বিতীয় ছবি দ্য রাইডার 2017 সালে ডিরেক্টর্স ফোর্টনাইটে নির্বাচিত হয়ে আর্ট সিনেমা অ্যাওয়ার্ড জেতে। এখন মার্ভেল স্টুডিওসের বিশাল ক্যানভাসের ছবি এটার্নালস পরিচালনা করছেন তিনি। এতে আছেন অ্যাঞ্জেলিনা জোলি, সালমা হায়েক, কিট হ্যারিংটন সহ হলিউডের জনপ্রিয় তারকারা। ভেনিসে যৌথভাবে রৌপ্য সিংহ বা সিলভার লায়ন জিতেছেন মেক্সিকান পরিচালক মিশেল ফ্রাঙ্কোর থ্রিলার নিউ অর্ডার এবং জাপানের কিয়োশি কুরোসাওয়ার ওয়াইফ অফ আ স্পাই। গ্র্যান্ড জুরি পুরস্কার পেয়েছে নিউ অর্ডার, আর কিয়োশি কুরোসাওয়া সেরা পরিচালক হয়েছেন। কোভিড-19 প্রাদুর্ভাবের পর দর্শক উপস্থিতিতে অনুষ্ঠিত উৎসব এটাই প্রথম। ভেনিসে সবাইকে মাস্ক পরে ছবি দেখতে হয়েছে। মোট আসনের অর্ধেকই ফাঁকা রেখেছিলেন আয়োজকরা। বিশ্বের অন্যতম প্রাচীন এই উৎসবে খুব কম তারকা অংশগ্রহণ করেছেন। বিশ্বের চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে 3 বড় মোড়ল ধরা হয়ে থাকে কান, ভেনিস ও বার্লিনকে। গত 20 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় বার্লিন উৎসব। তবে করোনাভাইরাস মহামারীর কারণে গত মে মাসে কান উৎসব স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।